বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে শীতের দুপুরে মজাদার দুটি রেসিপি শেয়ার করব। আশা করি আমার দুটি রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই দুটি রেসিপি আমি কীভাবে তৈরি করি সেটা দেখার জন্য সবাইকে আমি অনুরোধ করতেছি, শেষ পর্যন্ত থাকবেন। শীতের দিন কিন্তু এই রান্নাগুলো খেতে অনেক মজা, বিশেষ করে দুপুরবেলা। তো এটা আমি একটু শেয়ার করতেছি। তো প্রথমে আমি একটা শেয়ার করবো, সেটা হচ্ছে শোল মাছ। টমেটো দিয়ে আমি একটু ঝোল করে বোনাটা করব, একদম শুকনা বোনা করব না। তো তার জন্য আমি প্রথমেই চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম মাছগুলোকে ভাজার জন্য। আর মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এখন একটু ভালো করেই ভেজে নিব। তো বরাবরের মতো পুরাতন একটি কথা বারবারই বলতে হয়, তো বলে নিচ্ছি, সবাইকে অনুরোধ করতেছি একটা করে লাইক দিবেন। আর লাইকগুলো আসলে আমাদের কাজের গতি বাড়িয়ে দেয়, খুবই ভালো লাগে। অনেকেই আছে যারা লাইক দিতে পছন্দ করে না, আবার অনেকেই আছে যারা লাইক ছাড়া কারোর ভিডিওই দেখে না। তো প্লিজ যারা দেন তাদেরকে তো ধন্যবাদ অবশ্যই, যারা দেন না সবাইকে অনুরোধ যে একটা লাইক দিয়ে দিবেন। তো মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাছটা বোনা করার জন্য। আর দুপুরবেলা কিন্তু এরকম টমেটো দিয়ে বোনা খেতে কিন্তু অনেক মজা হয়। শীতকাল এখন টমেটো, শোল মাছ সব কিছুই কিন্তু খুব ভালো পাওয়া যায়। ধনে পাতা দিয়ে যদি বোনা করা হয় তাহলে কিন্তু খুব মজা হয়। আর আমি আমার মতো করে রেসিপি দুটো শেয়ার করতেছি। তো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে আমি মশলাগুলো দিয়ে এটাকে কষিয়ে নিব। তো পেঁয়াজটাকে আমি খুব কিন্তু ভাজা করব না, তাহলে এটা একটু কালো কালো হয়ে যায়। তো সেই জন্য একটু আলতো করেই ভেজে নিব। তো আমার মোটামুটি ভাজাটা হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিব টমেটোগুলো। আর একটু টমেটোটা আগে দিচ্ছি যেন একটু একটু নরম হয়ে যায়, কারণ ঝোলের সাথে যেন মিশে যায়, যেহেতু ঝোল রাখবো বোনাটার মধ্যে। তো সেজন্যই টমেটোটা দিয়ে দিলাম। আমি প্রায় দুইটা মতো টমেটো নিয়েছি এখানে। আর একটু টক টক লাগবে, শীতের দিন এটা খেতে কিন্তু ভালো লাগে দুপুরবেলা। তো আমি একটু দিয়ে দিলাম আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে যার যার পরিমাণ মতো। তো এখানে কতটুকু দিয়েছি সেটা নাই বললাম। তো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব। তো আমি সামান্য একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, কারণ এই মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু ততটাই ভালো হবে। তো আমি একটু পানি দিয়ে আগে একটু কষিয়ে নিচ্ছি। তো এই যে আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে মশলাটা, তো এটাতে আবার আমি পানি দিব একটু বেশি করে, যেহেতু ঝোল রাখবো। তো আমি এতটা পানি দিয়ে দিলাম, এখন পানিটা বলক নিয়ে আসলাম। তো এই যে দেখুন, আর আমি মাছ দিয়ে কিন্তু আরেকটু জাল করে নিব, এটা ঝোলটা আরেকটু শুকাবে, কিন্তু অনেক ভালো লাগবে খেতে, আপনারা ট্রাই করে দেখবেন। আমরা কিন্তু বেশ সবসময় একটু শুকনো বোনাটা খাই, তো একটু ঝোল করে টমেটোর যে বোনাটা এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি মাছগুলো দিয়ে আবার একটু ঢাকনাটা দিয়ে দিব। তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে আর 5 মিনিট একটু রেখে দিব, তারপর এটা আমি নামিয়ে নিতে পারবো। খুব সহজ আর খুব মজার, শীতের দিন কিন্তু এই খাবারগুলো অনেক মজা লাগে, আর শীতের দিন সব খাবারই ভালো লাগে। তো এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখুন ঝোলটা আমি কতটা রেখেছি, এটা কিন্তু অনেক স্বাদ হয়েছে। আর টমেটো দিয়ে কিন্তু যে কোনো তরকারি রান্না করলে ভালো লাগে, সব মাছ দিয়ে ভালো লাগে, তো এটা তো শোল মাছ দিয়ে করলাম। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে জানাবেন, সবার কাছে রিকোয়েস্ট রইল। আর সবাই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, ভিডিওর বাইরে কোনো কমেন্ট করবেন না। তো আমি সেকেন্ড যে
রেসিপিটা দেখাবো, সেটাতে চলে যাচ্ছি। আর আমি আজকে এটা হচ্ছে লাউ রান্না করব মুগ ডাল দিয়ে। এটা কিন্তু একদম সহজ কিন্তু অনেক মজা হয়। তো আমি মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, শুকনো প্যানের মধ্যে ভেজে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি ডালটা দিয়ে দিলাম লাউয়ের মধ্যে, দিয়ে এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আর লাউ কিন্তু সবসময় একটু কাঁচামরিচ দিয়ে করতে হয়, কারণ লাল মরিচ দিলে লাউয়ের কালারটা ভালো থাকে না। তো আমি একটু আদা পেস্ট একটু রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট। এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদ লবণ। তো লবণটা দিয়ে দিলাম, এখন আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিব। আর লাউ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, এটা অবশ্য বাচ্চারা খেতে চায় না, তো বিভিন্নভাবে এই ট্রাই করি যে বেবিদেরকে যেন খাওয়ানো যায়। তো আমি সবগুলা মশলা দিয়ে দিলাম পানি, এখন সিদ্ধ করে নিলাম পানিটা দিয়ে। তো আমারও কিন্তু সিদ্ধটা হয়ে গেছে, আর এটা কিন্তু অনেক সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু বসিয়ে দিলেই হয়। তো এটা আমি এখন বাগারটা দিব। তো চুলা একটি প্যান বসিয়ে দিলাম এবং কিছু পেঁয়াজ কুচি কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি একটু ভালো করে ভেজে নিব, যেহেতু এটা বাগার দিব। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি, ভেজে আমি দিয়াটা লাউটা ঢেলে দিব। কেউ কিন্তু চাইলে পাঁচফোড়ন দিতে পারেন বা আস্ত জিরো দিতে পারেন, তো আমি আজকে কিছুই দিব না, আমি একটু নর্মালি করব। তো এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর একটু ধনে পাতা দিয়ে এটা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি এটা দেখুন কীরকম কালার করেছি, তো আমার কিন্তু কালারটা চলে আসছে। এখন আমি আমার সিদ্ধ করা লাউটা দিয়ে দিব। তো আমি সিদ্ধ করা লাউটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি কিছু টমেটো অ্যাড করে দিব। আর লাউয়ের মধ্যে কিন্তু টমেটোটা দিলে অনেক ভালো লাগে। তো দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি, দিয়ে আমি 5 মিনিটের মতো একটু ঢাকনাটা দিয়ে দিব, আর এটাই বাপে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি কিন্তু লাউটা নামিয়ে নিয়েছি, তো দেখুন কতটাই ইয়াম্মি হয়েছে। তো আশা করি আমার এই রেসিপি দুইটাই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ, যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।